দর্শক, বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদের রিং বেড়ি বাঁধের নির্মাণ কাজ শেষের আগেই দেখা দিয়েছে ভাঙন। এ বিষয়ে কদিন আগেও আপনাদের জানিয়েছিলাম, এই মুহূর্তে থেমে থেমে ধসে পড়ছে বিভিন্ন অংশ এই বাঁধের, আর যার কারণে মূল বেড়ি বাঁধটিও ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। আরিফ, যে বেড়ি বাঁধটি আসলে ভেঙে গেছে সেটি আমরা দেখছিলাম কদিন আগেও, সর্বশেষ কী অবস্থা এবং এটিকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? শরীফ, সবাই জানে যে সিডনের পরে যে সাউথলিতে যে তাণ্ডব হয়েছিল সিডনের, তারপরে কিন্তু এই এলাকার মানুষের দাবি ছিল ত্রাণ চাই না, টেকসই বেড়ি বাঁধ চাই। তো সেই বলেশ্বর নদীর তীরে কিন্তু দাঁড়িয়ে আছি, আমার পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই বেড়ি বাঁধটি ভেঙেই চলেছে। 15 সালের পরে কিন্তু দফায় দফায় সময় বৃদ্ধি করে, বাজেট বৃদ্ধি করে কিন্তু এটা যে এখানে যে বেড়ি বাঁধের যে কাজটা সেটা করা হচ্ছে। এবং সম্প্রতি কয়েকদিন আগে কিন্তু এখানে ফাটল ধরেছিল, এরপরে কিন্তু গত বুধবারে কিন্তু আবারও এখানে ভেঙে ধসে গিয়েছে বেড়ি বাঁধের একাংশ, রিং বেড়ি বাঁধ এবং বেড়ি বাঁধের বাইরে যেখানে প্রোটেকশন বেড়ি বাঁধ ছিল সেটাও এখানে ভেঙে একদম নদীতে চলে গেছে। এলাকাবাসী বলেছে যে অবৈধভাবে কিছু লোক দীর্ঘদিন ধরে এখানে বালু তুলেছে ঠিক এই বেড়ি বাঁধের গা ঘেঁষে, এই কারণে কিন্তু এটা ভেঙে একদম মুহূর্তের ভিতরে কিন্তু এখানে গাছপালা, এখানে রিং বেড়ি বাঁধ সহ বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে পানির নিচে চলে গেছে। তো এলাকাবাসীর দাবি কিন্তু তারা জানিয়েছে যে যদি এখানে এই বেড়ি বাঁধ টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে, এবং যারা এখানে এই সিআইপি প্রকল্পের যারা দায়িত্বে আছে নির্বাহী প্রকৌশলীরা, তারা যদি এখানে ঠিকমতো নজরদারি না করে, দেখভাল না করে, তাহলে কিন্তু অচিরেই এই বেড়ি বাঁধটি কিন্তু নদী গর্ভে চলে যাবে। এই ছিল সর্বশেষ। শরীফ, আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে আরিফুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছিলেন।